ফুরফুরা শরীফের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান পদে নতুন নাম। তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তকে নতুন চেয়ারম্যান করা হলো। দীর্ঘদিন ধরে এই দায়িত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম। সোমবার মন্ত্রিসভার বৈঠকে সংখ্যালঘুদের সমস্যার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। গত 2 মার্চ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাগরদিঘি উপনির্বাচনের ফল প্রকাশের পরই সংখ্যালঘু উন্নয়ন নিয়ে প্রশ্ন ওঠে। সোমবার মন্ত্রিসভার আলোচনায় উঠে আসে সেই প্রসঙ্গ। পীরজাদা পরিবারের ছেলে নওশাদ সিদ্দিকীকে জানুয়ারির শেষের দিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। সাগরদিঘি নির্বাচনে নওশাদ একটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। বাংলার রাজনীতিতে ফুরফুরা শরীফের একটা বড় ভূমিকা রয়েছে। ফিরহাদ হাকিমের পক্ষে কলকাতা থেকে প্রতি মুহূর্তে ফুরফুরা শরীফে যাওয়া সম্ভব হচ্ছিল না, তাই ফুরফুরা শরীফের সঙ্গে শাসক দলের সম্পর্ক বজায় রাখতে দলের অভিজ্ঞ নেতাকে ফুরফুরা শরীফের দায়িত্ব দেওয়া হলো বলে মনে করছে রাজনৈতিক মহল। সেগুলো দেখতাম আমি, ওইগুলো কালকেট করে ওয়ার্কটা করে দিই, কালকে খুলে দিয়ে তার পরবর্তীকালে আমি ডিএমের সঙ্গে বসবো, এসডিসিএ বসে ভিডিও লেভেলের অব্দি বসে তারপরে ওগুলো আগামী দিনে কল্যাণ দাঁতকে সাজেশন নেবো। সে আশিস আছে, সাথী কলদাগার আছে, সুবি মুখার্জি আছে, হ্যাঁ সবার সঙ্গে আলোচনা করে, এবং তোহাদা আছে সিনিয়র, ওনার সঙ্গে আলোচনা করে কাশেম সিদ্দিকী, রাজীবদ্দিন সিদ্দিকী, সবার সঙ্গে সমস্ত আর এই দিনে তপন দাশগুপ্তকে ফুরফুরা শরীফের পর্যটন কেন্দ্রের চেয়ারম্যান করা হয়েছে। তার জন্য যেহেতু উনি আমার হুগলি ডিস্ট্রিক্টের মানুষ, আমি খুশি, আশা করি বাংলার মানুষ খুশি হবে।